নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘরে বাইরে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল চা খেয়ে দিনটা শুরু করলাম। আজকে মেয়ের বাংলা পরীক্ষা, তো বলল মা তুমি একটু খাইয়ে দাও। আমি বললাম ঠিক আছে, আমার এখন হাতে সময় আছে, ওকে খাইয়ে দিই, তারপরে ওর জন্য টিফিনটা রেডি করব। আজকে ওকে টিফিনে ব্রেডটাকে একটুখানি চিনি আর বাটার দিয়ে ভেজে দেবো, ও সেটাই নিয়ে যাবে। তো ও টিফিনটা রেডি করে দিই, ও এখন গেছে স্নানে। টিফিনটা আমার রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম, আর ও রেডি হয়ে গেছে। আর এই পরীক্ষার কয়েকটা দিন একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে, কারণ ট্রেনের ব্যাপার, লেট হয়ে গেলে আবার সব দিকেই মুশকিল হয়ে যায়। সেই কারণে তার মধ্যে তো যখন তখন বৃষ্টি চলে আসছে। আজকে রান্নাটা আমি একটু ধীরে সুস্থে করছি, কারণ আজকে স্নান আমি একটু লেটে করব। অন্যদিন যতক্ষণে মেয়েকে ওর বাবা ছেড়ে আসে ততক্ষণে আমার রান্না স্নান সবই হয়ে যায়। আজকে একটু পাখাগুলো ওর বাবা পরিষ্কার করবে, তো ঘরগুলো আবার নোংরা হবে। সেই কারণে ভাবলাম আগে পাখাগুলো পরিষ্কার করে নিক, তারপরে ঘরটর পরিষ্কার করে স্নান করব। তো আজকে লাঞ্চের মেনুতে বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত, আর ডাল হয়ে গেছে, আর বানাবো করলা চচ্চড়ি। আর প্রেসারের মধ্যে এখন বসিয়েছি কাঁচকলার খোসাগুলো, কবে থেকে ফ্রিজের মধ্যে ছিল দেখিনি, সেই খোসাগুলোকে সেদ্ধ হতে বসিয়েছি, ভর্তা বানাবো। এই হয়ে গেল আজকে লাঞ্চের মেনু। রান্নাটা করিনি, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে পাখাগুলো পরিষ্কার হবে। আমার রান্না বান্না হয়ে গেছে, এবার ধোয়াগুলো আগে করে নিচ্ছি, তারপরে গ্যাসটা পরিষ্কার করব। তো মেয়েকে যে ব্রেডগুলো বাটার দিয়ে সেকে দিয়েছিলাম সেগুলোই দুটো ছিল হটপটের মধ্যে, তো ওইগুলোই দুটো খেয়ে নিলাম, কারণ খিদেও পেয়ে গেছে। খেতে খেতে কাজগুলো করে নিচ্ছি। পাখাটা কী পরিমাণে নোংরা হয়েছে দেখুন, কিন্তু পাখাগুলোর দিকে তাকানোই হয় না বলে আর পরিষ্কার হয় না। ওর বাবা এখন খাটের ওপর চেয়ার লাগিয়ে পরিষ্কার করার কাজে লেগে গেছে, আর আমার মাথায় নোংরাগুলো সব পড়বে, তার ভয়ে আমি মাথার মধ্যে ঢাকা নিয়ে
ওর চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছি যাতে উল্টে না যায় সে কারণে। তো এই যে মাথায় ঢাকা নিয়ে নিয়েছি ভয়েতে, আর দেখুন কি পরিমাণে নোংরা হয়েছিল, বাপরে। তো ফাইনালি এই ঘরের পাখাটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমার শাশুড়ি মা থাকেন, ওই ঘরের পাখাটাও সেম অবস্থা হয়ে আছে। ওর বাবা বললো একটা যখন পরিষ্কার হলো তখন এটাও করে নিই, কারণ করব করব করে ভুলেই যাই, করা আর হয়ে ওঠে না, যখন করছি দুটোই একসাথে হয়ে যাবে, সেই কারণে এই ঘরেরটাও করে নিল। তো শাশুড়ি মায়ের তো স্নান হয়ে গেছে, উনি পুজোটা আজকে করে নিচ্ছেন, আর ওনার যতক্ষণে পুজো হবে ততক্ষণে তো আমাদের পাখাগুলো পরিষ্কার হয়েই যাবে, তারপরে ওনাকে খেতে দিয়ে দেবো, ওর বাবা স্নানে যাবে, তারপরে ওকে দিতে হবে, তারপরে আমি খাবো। তো দুটো পাখাই পরিষ্কার হয়ে গেল, এই যে দুটো ঘরের নোংরা পাখার, এই পাখাটাও ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এখন সময় হয়ে গেছে লাঞ্চ করার, আমি আর শাশুড়ি মা দুজনে মিলে লাঞ্চটা বেড়ে নিয়েছি। আর এ পাশে আজকে ডিনারের জন্য বানাবো সরু চাকলি, তার জন্য চাল ডাল ভিজিয়ে ফেলেছি। তো ভেজাতে আমার একটু লেট হয়ে গেল, সে কারণে গরম জলে ভিজিয়ে দিয়েছি, কারণ 11:30টার সময় আমি ভিজিয়েছি, অত তাড়াতাড়ি ভিজবেও না, আর শাশুড়ি মা বিকেলেই খাবেন, আমরা খেলে হয়তো পরে বাটলেও হতো, কিন্তু ওনার জন্য তাড়াতাড়ি বাটতে হবে, সেই কারণে গরম জল দিয়ে চালগুলোকে ভিজিয়ে দিয়েছি, স্কুল থেকে এসে বেটে নেব। তো আমিও খেয়ে নিই, শাশুড়ি মাকে দিয়ে দিলাম, তারপরে রেডি হয়ে স্কুলে যাব। তো চালটা আমি বেটে নিলাম একবার, আর একবার বাটতে হবে, কারণ একবারে হলো না পুরোটা। আর এই চালের সাথে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরে, সব একসাথে বেটে নেব, বেটে রেখে দেবো, এখন পরে বানাবো। তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো, যখন বানাবো তখন এর মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে গরম গরম ভেজে দেবো। এখন ঘড়িতে বাজে 5টা। তো শাশুড়ি মাকে প্রথমে চাটা বানিয়ে দিয়ে তারপরে সরু চাকলিগুলো করতে বসলাম, গরম গরম করে শাশুড়ি মাকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমাদের জন্য পরে বানাবো সন্ধেবেলা। আমাদের জন্য পরে বানালেও হবে, কিন্তু আমার ছোটো মাটার জন্য আবার বানিয়ে দিতে হবে, কারণ ও এগুলো খুব পছন্দ করে খেতে। তো যেহেতু ঠাকুমা খাচ্ছে ওকেও এক্ষুনি খেতে হবে, তো শাশুড়ি মাকেও দিয়ে দেবো আর মেয়েকেও দিয়ে দেবো সাথে, আর আমি ওর বাবা অফিস থেকে ফিরলে তারপরে খাবো দুজনে মিলে। এখন এই ননস্টিকের তাওয়াটায় ধোসা করে করে মনে হয় ওপরে যে কোটিংটা থাকে সেটা নষ্ট হয়ে গেছে, আগে খুব ভালো উঠে যেত, এখন ওঠাতে একটু অসুবিধা হয়। যা হোক, প্রথমে এক দুটো ভেঙে যাওয়ার পর তারপর থেকে মোটামুটি উঠছে, কিন্তু একটু সময় লাগছে ওঠাতে। তো আমার মোটামুটি রেডি হয়ে গেল, শাশুড়ি মাকে দিয়ে দিলাম খেতে, কারণ ওনার টাইম হয়ে যাচ্ছিল, 5:30 বেজে গেছে, আর এখন যেহেতু একটু তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার মেঘলা ওয়েদার, সেই কারণে এবার এগুলো বানিয়ে মেয়েকে দিয়ে দিই, তারপরে সন্ধেটা দেব। তো ভালোই লাগে খেতে, বেশ নোনতা নোনতা ঝালঝাল সন্ধেবেলা টিফিনের জন্য। খেয়ে বলেন কেমন হয়েছে, নুন ঝাল সব ঠিকঠাক আছে কিনা।
তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার। আর আজকে সন্ধেবেলা যে টিফিনে সরু চাকলি বানিয়েছিলাম সেগুলো খেয়ে পেট এতটাই ভর্তি যে রাতে আর ডিনারে আমি মেয়ে তো কিচ্ছু খাইনি, ওর বাবা তাও একটুখানি মুড়ি খেয়েছে। তো ভিডিওটা আজকে কেমন লাগলো আপনাদের সেটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন বা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই, শুভরাত্রি।